18ই ডিসেম্বর রাজ্যের প্রধানমন্ত্রী সফরসূচিকে সামনে রেখে সারা রাজ্য জুড়ে স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এটি অঙ্গ হিসেবে শনিবার সকালে দুর্গাবাড়ি চা বাগানে স্বচ্ছ ভারত কর্মসূচি হাতে নেওয়া হয়। এদিন সকালে চা বাগানের আধিকারিকগণ সহ বাগানের সকল শ্রমিকরা মিলে চা বাগানের বিরসা মুন্ডা কমিউনিটি হলে প্রধানমন্ত্রী সফরসূচিকে কিভাবে স্বাগত জানানো হবে দুর্গাবাড়ি চা বাগানের পক্ষ থেকে তা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর এদিন চা বাগানের মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী সহ বাগানের সকল শ্রমিকরা বাগানের বিভিন্ন অংশ সাফাই অভিযানে হাত লাগিয়েছেন। সাংবাদিক সাক্ষাতে চা বাগানের মুখ্য উপদেষ্টা গোপাল চক্রবর্তী জানিয়েছেন, এ ধরনের কর্মসূচি তাদের সারা বছরই জারি থাকে। এবার মূলত প্রধানমন্ত্রী সফরসূচিকে সামনে রেখে এদিনের এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী ত্রিপুরা আগমনকে কেন্দ্র করে আমরা একটা স্বচ্ছ ভারতের পরিকল্পনা নিয়েছি কমিটি 3 নম্বর মণ্ডল থেকে, এবং সেই সঙ্গে আমাদের যে দুর্গাবাড়ি কোঅপারেটিভ, সেই কোঅপারেটিভও আমরা আজকে আমাদের সমস্ত শ্রমিক ভাই বোনদেরকে নিয়ে আমরা স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছি, এবং এই অভিযান আমাদের সবসময় জারি থাকবে এবং আগামী দিনও থাকবে, গত দিনও ছিল এবং এটা আমরা এখনও করছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।